হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার আর একটা এক্সাম্পল দেখবো, এবং এটার পাশাপাশি এটা রেগুলার এক্সপ্রেশন এবং ইনপুট সিকোয়েন্সটাও দেখব আমরা। তো এখানে একটা কোশ্চেন আছে, যেটি হচ্ছে ট্রাই এনএফএ দ্যাট অ্যাকসেপ্টস বিট স্ট্রিং কন্টেইনিং সাব স্ট্রিংস 01। তো ল্যাঙ্গুয়েজটা ইজ আ বাইনারি স্ট্রিং দ্যাট কন্টেইন 01 সাব স্ট্রিং। তো এখানে যেহেতু বলা আছে বিট স্ট্রিং, তো সিগমা দ্য অ্যালফাবেটগুলো হবে 01। তো এখানে একটি স্টেট ডায়াগ্রাম আছে। তো এনএফএ এবং ডিএফএ স্টেট ডায়াগ্রামের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমরা আজকে দেখব এখানে। যেমন আমাদের বলা আছে কন্টেইনস 01, সো 0 এবং 1 দিয়ে আমরা স্টেট ডায়াগ্রামটি শেষ করে দিচ্ছি। যেমন এ যদি 0 পায় বিতে গেল, বি যদি 1 পায় তো সিতে গেল, সি ইজ দ্য ফাইনাল স্টেট, যেহেতু এটি ডাবল সার্কেল দিয়ে ইন্ডিকেট করা। তো এখানে এনএফএটা ডিএফএ থেকে একটা পার্থক্য, সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ যদি 0 পায় সে এ স্টেটেও থাকতে পারতেছে, এবং যদি 0 পায় সে বি স্টেটেও থাকতে পারতেছে। যেমন একটা ইনপুটের কারণে একসাথে দুইটা স্টেটেই থাকতে পারতেছে। আবার 1 পেলে সে এতেই থাকতেছে, এবং বি যদি 1 পায় সে ফাইনাল স্টেটে চলে যাচ্ছে সিতে, কিন্তু বি যদি 0 পায় সে কোথাও যাচ্ছে না। দ্যাট মিন্স বি শুধু 1 ইনপুটটাই নিবে, 0 ইনপুট সে নিবে না। তো এখানে যদি আবার সি দেখেন, সি যদি 0 এবং 1 পায় সে সিতেই থাকতেছে, এতে আমাদের স্ট্রিংটা নষ্ট হচ্ছে না, এবং এ যদি 01 পায় সে এতেই থাকতেছে, এতেও আমাদের স্ট্রিংটা নষ্ট হচ্ছে না। এটা আমরা অলরেডি ডিএফএ এক্সাম্পলে দেখে আসছি। তো এখানে পার্থক্যটা এরকম, দুইটা পার্থক্য এখানে আমি বলে দিই। সেটা হচ্ছে বি যদি 0 পায় সে কোথাও যাবে না, সে 1 পেলে শুধু সিতে যাবে, এটা একটা পার্থক্য আছে, মানে কোনো ডেড স্টেট নাই। আবার একটা স্টেট যদি একটা ইনপুট পেলে দুইটা স্টেটও থাকতে পারে, যেমন 0 পেলে সে এতেই আছে এবং 0 পেলে সে বিতেই যাচ্ছে। তো আমরা বাদবাকি টাপলগুলো যদি দেখি, স্টার্ট স্টেটস হচ্ছে এ, ফাইনাইট সেট অফ স্টেট এ বি সি তিনটা স্টেট, এবং অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে সি। তো এখানে রেগুলার এক্সপ্রেশনটা দেখেন ডিএফের মতোই, যেমন 0+1 অ্যাস্টারিক 01 এবং 0+1 অ্যাস্টারিক, মানে 0 অথবা 1 এর ইউনিয়ন করার পর অ্যাস্টারিক, মানে 0 আর 1 যতগুলোই আসুক আমাদের স্ট্রিংয়ে কোনো সমস্যা নাই, এবং এরপরে 01 একবারই আসবে, তারপর 0 এবং 1 যতবারই আসুক আমাদের সমস্যা নাই। তার মানে 0 আর 1টা যদি কন্টেইন করে তাহলে আমাদের স্ট্রিংটা ঠিক থাকবে। তো আমরা ট্রানজিশন ফাংশনটা যদি দেখি এখানে, তো এখানে ট্রানজিশন ফাংশনটা ডিএফএ থেকে একটু আলাদা। সেটা হচ্ছে আমরা এখানে সেট দিয়ে ইন্ডিকেট করে থাকি। যেমন এখানে একটা সেট, যেমন ব্রাসেস দেওয়া, তার মানে দুইটা একসাথে সেট আছে। যেমন এ যদি 0 পায় সে এতেও থাকতে পারে, বিতেও যেতে পারে, দুইটা স্টেট, তো সেট অফ স্টেট। এ যদি 1 পায় সে এতে, এবং বি 0 পেলে সে কোথাও যায় না, দ্যাট ইজ ফাই, ফাঁকা সেট, দ্যাট মিন্স ফাই দিয়ে ইন্ডিকেট করা হয়। বি যদি 1 পায় সে সিতে থাকে, এবং সি 01 পেলে সে সিতেই থাকে। তো এটাই হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো এখন আমরা এটার ইনপুট সিকোয়েন্সটা দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্টেট ডায়াগ্রামটা, এবং এখানে ইনপুট সিকোয়েন্সটা আমরা নিছি হচ্ছে, যেখানে নিচে দেখেন দ্য স্টেট এনএফএ ইজ ডিউরিং দ্য প্রসেস অফ ইনপুট সিকোয়েন্স 00101, মানে 00101 দিয়ে আমরা টেস্ট করব। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে 0 ইনপুট, তো 0 ইনপুট নিলে এ স্টেট থেকে কোথায় কোথায় যাওয়া সম্ভব। আচ্ছা আমরা একটু দেখি, যদি 0 ইনপুট নেয় তাহলে কোথায় কোথায় যায়। হ্যাঁ, 0 ইনপুট নিলে এ 0তেও এতেই থাকতে পারে, এবং এ বিতেও যেতে পারে। স্টেট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যদি এ 0 নেয় তো সে এতেও থাকতে পারে এবং বিতেও যায়। ওকে, আমরা দিয়ে দিলাম, তারপর কিন্তু আবার 0 নিচ্ছি আমরা। তো আবার যদি আমরা 0 নেই, তো এ এবং বি এর ক্ষেত্রে দুইটা স্টেট কোথায় কোথায় যেতে পারে। তো এ যেতে পারে হচ্ছে এতেই থাকবে, আবার এ বিতেও যেতে পারে। আচ্ছা বি এর ক্ষেত্রে কি হয়, বি যদি 0 পায় সে কোথাও কি যাবে না, বি কিন্তু 0 ইনপুট নিবে না, সেই জন্য এখানে সে স্টাক হয়ে গেছে। তো আমরা যদি নেক্সট টাইম 0 ইনপুট পাই সে কোথায় যেটু দেখি, হ্যাঁ সে বিটা স্টাক হয়ে গেছে, কিন্তু এ 0 পেলে আবার এতে যেতে পারবে এবং আবার বিতে যেতে পারবে। আচ্ছা তারপরে স্ট্রিংয়ের ভ্যালুটা হচ্ছে 1। তো এখন আমরা আসি এ এবং এই স্টেটে আসি, এই এ বি স্টেটে। তো এখন যদি 1 পায় তাহলে কি হয়। আচ্ছা এখন যদি 1 পায়, দেখেন এ যদি 1 পায় তাহলে সে এতেই থাকতে পারে, যেমন স্টেট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি
এবং বিশ দিওয়ান পাই সে ফাইনাল স্টেটে চলে যায়। হ্যাঁ, আমরা ফাইনাল স্টেটে চলে আসছি, কিন্তু আমাদের স্ট্রিং তো শেষ হয় নাই। আমরা তো স্ট্রিং নিছি 00101, দ্যাট মিন্স আরও 01 ইনপুট বাকি আছে। তো আমরা এখন এই স্টেটে আসি, এই স্টেটে আমি এই যে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। তো এইখানে যদি এসে জিরো পায় তাহলে কি হবে? আচ্ছা, সি যদি জিরো পায় সে আর যাবে না, সে স্টাক হয়ে যাবে এখানে এসে, কারণ সেটা ফাইনাল স্টেটে চলে আসছে। আচ্ছা, এ যদি জিরো পায় তাহলে কি হবে? সে আবার এ অথবা বিতে যেতে পারে, যেমন স্টেট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো গেল। আচ্ছা, এরপরে আরেকটা স্ট্রিং ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে ওয়ান। তো এখন যদি ওয়ান পায় তাহলে কি হবে? এখন যদি ওয়ান পায় সে আবার এতে যেতে পারে এবং বি সিতে চলে আসে। আমাদের স্ট্রিং অলরেডি শেষ, তো আমরা এখন দেখব আমাদের লাস্ট স্ট্রিং যে চলে আসছি এরপর স্টেটগুলো কী কী আছে। তো একটা আছে এ, আরেকটা আছে সি। তো আমরা NF-এর যে সূত্র অনুসারে জানি যে একটা স্টেট যদি ফাইনাল স্টেট থাকে, দ্যাট মিন্স আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে। তো আমরা দেখি আমাদের স্ট্রিংটা আসলে অ্যাকসেপ্ট হবে কি না। হ্যাঁ, 00101, দ্যাট মিন্স এটা 01 কন্টেন করে। আমরা যদি আগের স্লাইডগুলো দেখি, কোশ্চেন কী ছিল আমাদের? কন্টেনিং সাবস্ট্রিং 01, দ্যাট মিন্স আমাদের এটা ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং 01 এর ভিতরে আছে, এইটা স্যাটিসফাই এবং এই NF-টা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে। তো আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা বুঝতে পারতেছেন, এবং আমার মানুষ মাত্রই ভুল করে, আমারও অনেক ভুল থাকতে পারে। যদি অবশ্যই আপনারা দেখতে পান যে কোনো ভুল ত্রুটি কিংবা কোনো কিছু কারেকশন করতে হবে, যদি আপনারা দেখতে পান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। এবং অ্যাট লাস্ট আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য মেনি মেনি থ্যাঙ্কস, এবং প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।